গত আঠারোই অক্টোবর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় রাজধানীর অভয়নগরস্থিত ব্লাড সান ক্লাবের পুজো মণ্ডপ এই ঘটনার খবর পাওয়া মাত্রই ওই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আগরতলা পৌর নিগমের মেয়র পশ্চিম ত্রিপুরা শাসক সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব সহ দলের শীর্ষ নেতৃত্বরা এই দুর্ঘটনার ফলে কোনোভাবেই যেন মায়ের আরাধনা বন্ধ না হয়ে পড়ে তার জন্য সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করার নিয়েছিলেন প্রস্তুতি তার জন্য সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজের প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মন্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা আনয়ন এবং পুজোর চার দিন যেন মায়ের আরাধনায় কোনো খামতি না থাকে তার জন্য ব্লাড স্যান্ড ক্লাবের পুজো উদ্যোক্তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ব্লাড স্যান্ড ক্লাবের উদ্যোক্তাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রশাসন এবং দলের পক্ষ থেকে আর্থিক সাহায্য লাভ করে আবারও পুজোর আনন্দে মাতলেন ব্লাডসান ক্লাব কর্তৃপক্ষ সহ গোটা এলাকাবাসীরা শুক্রবার ব্লাডসান ক্লাবের পুজো পরিদর্শনে গিয়ে ক্লাব কর্তৃপক্ষের সাথে আনন্দে মাতলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজকে থেকে দু চার দিন আগে তারা ক্লাবের পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে তাদের প্যান্ডেল বিধ্বংসী অগ্নিকাণ্ডে গষ্ঠীভূত হয়ে যায় তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রশাসনের আধিকারিকরাও ডিএম এসপি সবাই এখানে সমবেত হয়েছেন মাননীয় মেয়র আমাদের বিদ্যুৎমন্ত্রী সবাই এখানে এসছেন গভর্নমেন্টের তরফ থেকে আর্থিক সাহায্য তাদেরকে করা হয়েছে যাতে পুনরায় পূজাটা করতে পারে আমাদের মেয়র সাহেব আমাদের বিদ্যুৎ মন্ত্রী সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো আমরা পার্টির তরফ থেকেও ওনাদেরকে কিছু এই পূজা উদ্যোক্তাদের হাতে কিছু আর্থিক সাহায্য আমরা করেছি এবং আমরা চাই মা আবারও এই ব্লাডসান ক্লাবে কোনো প্রতিষ্ঠা হবে পূজা হবে আনন্দ এবং উল্লাসের মাধ্যমে তারা এই পূজাটাকে অতিবাহিত করবে যা ক্ষতি হয়েছে তো হয়েছেই কিন্তু এখন আবার পুনরায় মাকে পুনঃস্থাপন করে নতুন করে প্যান্ডেল নির্মাণ করা প্রতিমা আনয়ন সমস্ত কিছু কোনোতেই খামতি নেই আমরা ওনাদের পাশে রয়েছি সরকারও আমাদের পাশে রয়েছেন ওনাদের পাশে রয়েছেন কাজেই এই আনন্দের দিনে আবারও সবাই মিলে পুনরায় আমরা আনন্দ মায়ের করব আমাদের কাছে আরাধনা এদিন প্রদেশ বিজেপি সভাপতির সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ আর অনেকেই রিপোর্ট আর নিউজ